আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ রসায়ন অধ্যায়টা থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কি এমসিকিউ টাইপ। তো তোমরা দেখে প্রশ্নটা দেখে হয়তো বা অনেকে ভয় পাবা যে এত বড় প্রশ্ন হইতে পারে একটা এমসিকিউ, ভাইয়া না জানি এটার উত্তরটা করতে কত সময় লাগে। সো আমি তোমাদের সাথে প্রমিস করতেছি, জাস্ট এই টাইপের যত এমসিকিউ আছে 5 সেকেন্ডের আগেই তোমরা করতে পারবা। একটা কথা সবসময় মনে রাখবা যে আমার কাছে প্রশ্ন যত বড় উত্তর তত সহজ। তো সেই ধারাবাহিকতায় আজকে এই দেখো, এই যে তোমার যে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পারতেছ, বেসিক্যালি এই জিনিসটাতে কী বুঝাইতেছে, তো এখানে বিজারণ বিভবের মান দিয়ে আছে, অর্থাৎ এই যে একটা মান, এই যে একটা মান দিয়ে আছে, এই তড়িদ্বার দুটি দ্বারা বর্তনী তৈরি করা হলে মোট বিভব কত হবে, অর্থাৎ তোমার ই এম এফ, অর্থাৎ কোষ বিভব বের করতে বসে। সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি তোমার কোষ বিভব, অর্থাৎ তোমার জারণ মান, বিজারণ মান, জারণ বিভব, বিজারণ বিভব, এই মানগুলো তোমার দেয়া থাকবে, তুমি কিভাবে এটা কোষ বিভব অর্থাৎ ই এম এফ মানটা বের করতে পারবা। তো প্রসেস অনুসারে বের করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি তোমাদেরকে দেখাই দেবো যে কিভাবে একদম শর্টকাটে করতে পারবা। সেই জন্য জাস্ট একটা সিম্পল ফর্মুলা তুমি জাস্ট মনে রাখলে তোমার হয়ে যাবে। শর্টকাট ফর্মুলাটা কি ভাইয়া? তোমার কোষ বিভবই বের করতে বলুক বা ইএমএফ বের করতে বলুক, দুইটা কিন্তু একই অর্থ কথা, একটা হচ্ছে ইংরেজিতে আর একটা হচ্ছে বাংলা। তো কোষ বিভব বা ইএমএফ যেটাই বলুক না কেন, তুমি সবসময় কী করবা, বড় মান থেকে ছোট মান বাদ দিবা, বাদ দিলে তোমার যেটা আসবে সেটাই আমার আনসার। তো এটা শর্টকাটটা তোমরা লিখে রাখো, বড় মান মাইনাস ছোট মান সমান ওইটাই কোষ বিভব, ঠিক আছে, বা ইএমএফ এফ, ঠিক আছে। এখন তুমি কিভাবে করবা ভাইয়া? দেখো এখানে জাস্ট এই টাইপের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে তুমি জাস্ট বিভবগুলোর দিকে তাকাবা, বিজারণ বিভব যে তোমার এই যে মানগুলো দেওয়া থাকবে, আর এখানে কী দিয়ে আছে সেগুলোর দিকে তাকানোর দরকার নাই, কোনো দরকারই আসবে না, জাস্ট ট্রিক্স ট্রিক্সি। তুমি জাস্ট যদি কোষ বিভব বা ইএমএফ বের করতে বলে, তুমি সবসময় জাস্ট এই বিভবের মানগুলোর দিকে তাকাবা, সেখান থেকে কী করবা, বড় মানটার থেকে ছোটো মানটা বাদ দিবা, বাদ দিলে তোমার যেটা আসবে তোমার সেটাই আনসার, ঠিক আছে। তাহলে এখানে বড় মান কোনটা ছোট মান কোনটা সেটা কি বের করতে পারবা, বড় মান কোনটা ছোট মান কোনটা? দেখো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই যে 0.80 এটা কিন্তু বড় মান, আর -0.76 এটা কিন্তু ছোট মান। তাহলে আমরা কী করবো, বড় মান থেকে 0.80 থেকে ছোট মান বাদ দিব, ছোট মান কত, -0.76, তোমার এটাই কিন্তু ইএমএফ, এটাই মানটা কিন্তু ইএমএফ, ঠিক আছে। তাহলে এখন যদি এটা বাদ দাও তাহলে 0.80 এটাতে আলটিমেট তোমার কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, তাহলে 0.76। তাহলে এটা যদি করতে যাও তাহলে তোমার আনসার কত আসবে, 1.56 আসবে, যদি যোগ করতে যাও তাহলে এত ভোল্ট, তোমার এটাই আনসার হয়ে গেলো। তাহলে তোমার এটা কত আছে, 1.56 ভোল্ট, এটা কোথায় আছে, 1.56 ভোল্ট, এই যে দেখছো। তাহলে এই এটা কিন্তু -1.56 ভোল্ট এটা কিন্তু হবে না, কারণ তোমার এখানে মানটা কিন্তু আসলে পজিটিভ মান আসছে, কারণ এই যে এটা আর এইটা তো মাইনাস ছিল, এটা কিন্তু এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে এটা সূত্রে মাইনাস, ঠিক আছে। আর এটা তো তোমার নর্মালি তোমার এটা কোষ বিভবের মানটা আসলে এত মাইনাস, এই মাইনাসে এই মাইনাসে কী হয়ে গেছে, প্লাস। তো আলটিমেটলি হোল যে তোমার যে ইটা পাইলা ইএমএফ এফ, তো সেটার মানটা হয়েছে তোমার কি আলটিমেটলি প্লাস 1.56 ভোল্ট, এটা তোমার আনসার। তো এই যে শর্টকাটটা আছে, এই শর্টকাটটা হচ্ছে মেন তোমার হিরো, এটা মনে রাখতে পারলে আর কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে। তো দেখো এই শর্টকাটটা ব্যবহার করে আমরা কীভাবে বাকিগুলো করব, জাস্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে বড় মান কোনটা ছোট মান কোনটা। তুমি যদি বড় মান কোনটা আর ছোটো মান কোনটা সেটা যদি একবার বের করতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে এখন তুমি কোষ বিভব এখানে কত দিয়ে আসে, আমি দেখো আমি কিন্তু এই প্রশ্নের দিকে এত দিকে দিকে তাকাবই না, এতর দিকে তাকানোর দরকার নাই, তুমি জাস্ট দেখো এখানে কী মানটা দিয়ে আসে আর এখানে কী মানটা দিয়ে আসে, দেখো এই মানটা আর এই মানটার মধ্যে কোনটা বড়, অবশ্যই অবশ্যই তোমার বড় কিন্তু এই মানটা 0.34। অনেক হাজারাম আছে যারা বলবে যে আসলে ভাই এটা তো বড়, কারণ এখানে 0.76 আছে, এখানে 0.34 আছে, কিন্তু ভাইয়া এখানে কিন্তু পজিটিভ চিহ্ন, প্লাস ধনাত্মক মান, আর এটা ঋণাত্মক মান, ঋণাত্মক মান যত বড় হবে সেটার মানটা তত কিন্তু ছোট, এটা তো জানো। কোনো সংখ্যার সামনে যদি তোমার মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই সংখ্যাটা সংখ্যার দিক দিয়ে যত বড় হোক না কিন্তু মানের দিক দিয়ে সেটা মানটা কিন্তু ততই ছোট। তো
তাহলে বুঝতে পারতে এটার সামনে পজিটিভ আছে, এটার সামনে নেগেটিভ আছে, তো আলটিমেটলি বুঝতে পারতেছে এটা মানটা বড়। এই বড় মান থেকে তোমার কি করবা, ছোট মানটা বাদ দিবা, ছোট মান কত, -0.76। তাহলে আলটিমেটলি এটা এখানে কত আসতেছে, 0.34, আর এখানে প্লাস আইসা পড়বে আর 0.76। এখন যদি তুমি এটা ক্যালকুলেশনটা করো, 1.10 ভোল্ট, 1.10 ভোল্ট, দেখছো কত সেকেন্ড লাগলো ভাই, 5 সেকেন্ড লাগলো, কিন্তু মাত্র 5 সেকেন্ড লাগলো। তুমি যদি করতে যাও, আমি তো বুঝাইতেছি এর জন্য কয়েক সেকেন্ড একটু বেশি লাগতেছে, তুমি যখন করতে যাবা ধুমধাম করে ফেলবা। তাহলে এটা কোথায় আছে, 1.10 ভোল্ট, এই যে দেখছো আমার কিন্তু হয়ে গেছে, খুব মজা না, আসলে কিন্তু অনেক মজা। তারপর দেখো যে আমার এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার দিকে আমি কিভাবে করব ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আমি সিম্পলভাবে করতে পারবো, নো টেনশন। তাহলে এখন কি করব, দেখো এই যে প্রশ্নটা দেখো, যে 3 নম্বর প্রশ্নটা, আমি বলছি এই ডাকের দিকে তাকানোর দরকার নাই, মেন থিওরি হলো তুমি জাস্ট এইগুলোর দিকে তাকাবা, এত সময় নাই তো দেখার, এত সময় নাই, আউল ফল কোনো শর্টকাট শিখাই দেয় নাই, এত দেখার সময় নাই তোমার, জাস্ট তুমি এই দিকে দেখা তাকাবা, এই মানগুলোর দিকে তাকাবা, এখানে কি বললো কিছু দেখার দরকার নাই, তুমি এটা রিটেন করতেছো না যে তোমার এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, ওরকম আউল ফল শর্টকাট শিখাই নাই যে তোমার এ টু জেড দেখা লাগবে। তো আমি বলে দিছি জাস্ট তুমি এই মানগুলোর দিকে তাকাবা, জাস্ট আইডেন্টিফাই করবা বড় মান কোনটা আর ছোটো মান কোনটা, জাস্ট বড় মানটা থেকে তুমি ছোটো মানটা বাদ দিবা। তাহলে এখানে বড় মান কোনটা, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই অবশ্যই এটা ছোটো মান, এটা বড় মান, তাহলে 0.12 মাইনাস ছোটো মানটা যদি বাদ দাও -0.35, তাহলে বাদ দিলে আলটিমেটলি এটাকে তো 0.12 প্লাস 0.35। তো এটা যদি ক্যালকুলেশনটা করো তোমার কত আসতেছে, তোমার আসতেছে 7.4, অর্থাৎ 0.47, তোমার এটা আসতেছে 0.47, তাহলে এটা কোথায় আছে, ভোল্ট, 0.47 ভোল্ট, তাহলে এটা কোথায় আছে, 0.47 ভোল্ট, এই যে তোমার এখানে আছে, এখানে এই যে দেখো তোমার এটা মানটা কিন্তু এখানে আছে 0.47 ভোল্ট। কিন্তু ভাই এটা দাগাই দিও না, এটা কেন -0.47 ভোল্ট, এখানে মাইনাস চিহ্ন কিন্তু আছে, কিন্তু তোমার কিন্তু কাঙ্ক্ষিত যে আনসার সেখানে কিন্তু মাইনাস চিহ্ন নাই, পজিটিভ মান, তো এখানে পজিটিভ মান কিন্তু এটা, ঠিক আছে, চিহ্নগুলোও কিন্তু এখানে বিবেচ্য বিষয় একটা। তো দেখো আরও কয়েকটা এমসিকিউ আছে, সেগুলো দেখার ট্রাই করি। আচ্ছা তাহলে এখন দেখো যে 4 নম্বর প্রশ্নটা কি বলছে, জাস্ট এত কিছু দেখার দরকার নেই, জাস্ট মানগুলো দেখবা, আমি কি বলে দিছি, মানগুলো দেখবা, শুধুমাত্র মানগুলো দেখবা, তাহলে তোমার EMF বের করতে পারবা। তাহলে EMF কত, EMF হবে কত, তোমার বড় মান মাইনাস ছোট মান, তাহলে বড় মান কত হয় এখানে, এটা আছে বড় মান, তো 1.36 মাইনাস ছোট মান, ছোট মান কত, 0.77, তো এই মানটা যদি তুমি বাদ দাও তা তোমার কত আসবে, তুমি ক্যালকুলেশনটা যদি করো তাহলে তোমার অ্যারাউন্ড তোমার কত 16 মতো আসবে, অর্থাৎ তোমার এই অ্যারাউন্ড আসবে, তাহলে পয়েন্ট তোমার ধরো আসবে 60 কাছাকাছি, অর্থাৎ 5.9 আসবে মনে হয় এরকম, ঠিক আছে, তাহলে এই এটা এই মানটা কিন্তু তোমার আসবে, এখানে কিন্তু ধনাত্মক চিহ্ন প্লাস, ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে তুমি বুঝতে পারবা, অর্থাৎ তোমার 1.3736 থেকে যদি 0.77 বাদ দাও তাহলে বুঝতে পারতেছো, অনুমান করতে পারতেছো তোমার এরকম অ্যারাউন্ড আসবে, তো এটা কিন্তু হবে না, এটা কিন্তু তুমি বুঝতে পারতো ক্যালকুলেশন ছাড়াই বুঝতে পারতো এই মানগুলো হবে না, তো এখানে মাইনাস এত আসবে নাকি এত আসবে, তো এইটা কিন্তু আসবে, কারণ তুমি দেখো এই বড় মান থেকে একটা ছোটো মান বাদ দিতেছো, অবশ্যই এই বড় মানটা যেহেতু তোমার কি পজিটিভ, তো অবশ্যই তোমার এখান থেকে তোমার একটা পজিটিভ মান আসবে, কিন্তু এটা বলতেছে নেগেটিভ মান, তো এটা কিন্তু হবে না। তো আমার আলটিমেটলি আনসার কথা এত, তো জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো, এই ক্যালকুলেশনটা যদি বাদ না দিতে পারো তাহলে তোমাদের পড়াশোনা করার দরকার নেই, কোনো প্রকার দরকার নেই, এত কিছু যদি গুছগাছ করে দেওয়ার পরও যদি তোমরা এই জিনিসগুলো না বের করতে পারো তাহলে আমার কিছু করার নাই। তারপরে দেখো যে এই যে প্রশ্নটা আছে, এই বিতখুটে টাইপের প্রশ্নগুলো দেখে তোমরা ভয় পাবে না, আমি কিন্তু এই জন্য সহজ করে বুঝাই দিচ্ছি, জাস্ট কিছুর দিকে তাকানোর দরকার নেই, জাস্ট এই মানগুলোর দিকে তাকাবা, বড় মানটা থেকে ছোটো মানটা বাদ দিবে, এখানে বড় মান কোনটা এটা নাকি এটা, অবশ্যই এই মানটা বড়, তাহলে এটা কত হবে, 0.80 থেকে বাদ দিবা ছোটো মান, ছোটো মান কিসের কারণে ছোটো মান, এটা সংখ্যার দিক দিয়ে কিন্তু এটা বড় মান, কারণ 2.36 আর এখানে 0.80, কিন্তু সংখ্যার দিক দিয়ে বড় হলেও কী হবো, কিন্তু মানের দিক দিয়ে কিন্তু এটা ছোট, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্ন যেহেতু আছে তাহলে এটা অবশ্যই ছোট, এটা যদি বাদ দাও তাহলে 0.2.36, এটা মানটা কত আসবে আলটিমেটলি,
তোমার আলটিমেটলি তোমার এখানে আসতেছে তোমার থ্রির কাছাকাছি আসবে, মানে থ্রি থেকে একটু বেশি আসবে, অ্যারাউন্ড ধরে নাও প্লাস থ্রি এরকম একটা মান আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা করে নিও। তো প্লাস থ্রি এরকম, কারণ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি একটা প্লাস তিনের কাছাকাছি একটা মান আসবে, কারণ এখানে 2.36 আছে, এখানে একের কাছাকাছি আছে। সো অ্যারাউন্ড তোমার থ্রির একটু বেশি আসবে মানটা। তো এখানে আসতে 5.0 এত আসবে না, অনুমান করে বুঝতে পারতেছি। এটা কত -4, মাইনাস সংখ্যা তো আসবেই না, এটাও মাইনাস আছে, এটাও আসবে না। তো এটা দেখো তিনের কাছাকাছি আছে পজিটিভ মান, তো এটাই আমার আসবে, এটাই হয়ে গেল আমার আনসার। ওকে, তারপরে দেখো যে তোমার 6 নম্বর যে প্রশ্নটা বলছে, 6 নম্বর প্রশ্নটা কি বলছে, যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কুশের, হ্যাঁ তাহলে এত তো এত কিছু দেখার দরকার নাই, জাস্ট ভোল্টের মানগুলো দেখো, জাস্ট ভোল্টের মানগুলো। ঠিক আছে, জাস্ট বড় থেকে ছোটোটা বাদ দাও, তাহলে বড় মান কোনটা, এটা 0.76, ছোটো মান কোনটা, এটা 0.44। তো এই মানগুলো যদি বাদ দাও তাহলে তোমার কত আসবে, তো পয়েন্ট, তাহলে এখানে আসতেছে তাহলে তোমার যদি 6 থেকে 4 জায়গা তার কত 2, আর 7 থেকে যদি ই দেখা তো 3, তাহলে এত ভোল্ট, 0.32 ভোল্ট, 0.32 ভোল্ট। তো এখানে কোথায় আছে 0.32 ভোল্ট, এই যে এটা -0.32 ভোল্ট, এটা কিন্তু হবে না, কারণ এখানে আমার ধনাত্মক মান আসছে, কারণ বড় মান থেকে ছোটো মানটা বাদ দিলে অবশ্যই অবশ্যই ধনাত্মক মান আসবে। তো আমার কিন্তু আনসার কিন্তু এটাই হয়ে গেছে। ওকে, সো হোপফুলি তোমরা এই ক্লাসটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারছো, তারপরে এই শর্টকাটটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। সবসময় তোমার মনে রাখবা যে বড় মান থেকে ছোটো মানটা বাদ দেবা, তো তোমার EMF অথবা তোমার কি একুশ বিভবটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা প্রসেস, আমি তোমাদেরকে দেখাই দিলাম, যাই না এর আগে তোমরা শিখে মানে শিখে থাকতেও পারো নাও থাকতে পারো, তবে আমার কাছে এটা অত্যন্ত একটা ভালো একটা ট্রিক্স। ঠিক আছে, আর বড় মান কোনটা ছোটো মান কোনটা সেটা বের করার দায়িত্ব তোমাদের, আমি কিন্তু দেখাও দিছি। সো সেটা যদি না বের করতে পারো আমার কিছু করার নাই, বড় মান কোনটা ছোটো মান কোনটা। সো সকলে ভালো থাকবা, আসসালামু আলাইকুম।